কদিন আগেই বিসিবি সভাপতি যে বোমাটা ফাটিয়েছেন সাকিব এবং তামিমকে নিয়ে, তারা দুজন কথা বলেন না, তাদের মধ্যে বন্ধুত্ব নেই, ড্রেসিং রুমে তারা দুজন দল পাকান, পক্ষ বিপক্ষ তৈরি করেন, কিন্তু খেলার মাঠে হয়তো সেটি দেখা যায় না, তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নেই এবং ব্যক্তিগত সম্পর্ক না থাকার কারণে ড্রেসিং রুমের পরিবেশ ভারী হয়ে যাচ্ছে, এই ধরনের নানা রকম গালগল্প আমরা শুনেছি। তারপর থেকেই সব থেকে আলোচনার বিষয় যেটি হয়েছে যে বাংলাদেশ দলে সব থেকে ভালো যে দুজন বন্ধু তামিম এবং সাকিব, তাদের মধ্যে সম্পর্ক আদৌ কি নেই, তারা একেবারেই কি কথা বলেন না, এই আলোচনা যখন এসেছে তখন গণমাধ্যমের আগের বিভিন্ন স্মৃতি উঠে এসেছে, আমার বন্ধু শিরোনামে সাকিবের লেখা, সেই সব কিছু আলোচনার ভিত্তিতেই কেউ হয়তো এর পক্ষে বিপক্ষে অবস্থান করছেন কিংবা কেউ যোগ বিয়োগ মেলানোর চেষ্টা করছেন যে আসলে ঘটনাটা কী। আগামীকাল যখন ইংল্যান্ডের সঙ্গে শেষ ওয়ানডে চট্টগ্রামে, যদিও সিরিজ আমরা হেরে গিয়েছি কিন্তু শেষ ওয়ানডের আগে আজ ঐচ্ছিক অনুশীলন ছিল চট্টগ্রামে, সেই অনুশীলনে ব্যাপারটা অনেকখানি নিশ্চিত হওয়া গেছে যে সাকিব তামিম তাদের মধ্যে কথাবার্তা হয় কি না, আদৌ তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। মাঠের দৃশ্যে দুইটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছবিতে তামিম বাম হাত তুলে কাউকে ডাকছেন, সেই ডাকার ছবির পাশে আর একটা ছবি দেখছেন তামিম এবং সাকিব একসঙ্গে গল্প করতে করতে হাঁটছেন এবং কিছু একটা পরামর্শ করছেন। ঘটনাটা ঘটেছে মধ্য মাঠে, তামিম হাতুরে সিংকে নিয়ে পিস পরিদর্শন করছিলেন, চট্টগ্রামের পিস কি ভূমিকা পালন করে, কেমন চরিত্র, কি বিহেভ করে সেগুলো নিয়েই মূলত গবেষণা হচ্ছিল। সেই সময় তিনি হয়তো ঠিক একা একা বুঝে উঠতে পারেননি কিংবা বুঝে উঠতে চাননি, সেই কারণে তিনি মনে করেছেন যে সাকিবকে ডেকে একসঙ্গে পরামর্শ করে বিষয়টা বুঝে নিলে বোধহয় ভালো হয়। সেই সময়ই তিনি দূর থেকে সাকিবকে ডাকেন, সাকিব অনেক দূরে প্র্যাকটিস করছিলেন, অন্যান্যদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময়ই সাকিবকে তিনি ডাকেন। সাকিব যদিও প্রথমে কনফিউজড ছিলেন যে তামিম আদতেও তাকে ডাকছেন কিনা, সেই সময় গণমাধ্যমের ভিডিওতে স্পষ্ট দেখা গেছে সাকিব আল হাসান ইশারা করছেন যে আমাকে ডাকিস কিনা, তখন তামিম ইয়েস বলে যে হ্যাঁ তোকেই ডাকি তুই আয়। সাকিব যথারীতি তামিমের কাছে ছুটে যায় এবং বেশ দ্রুতই হেঁটে যায়, তারপরে দেখা যায় যে তারা দীর্ঘক্ষণ গল্প করছেন এবং সেটা পিস নিয়ে, সাথে হাতুরে সিংয়েও যোগ হন পরে, পিস নিয়ে, পিসের রেজাল্ট কী হবে, পিসের বিহেভ কী হবে সেই বিষয়ে তারা অনেকক্ষণ ধরে পরামর্শ করেন, গল্প করেন এবং সেই দৃশ্য বোধহয় বিসিবি সভাপতির চোখে আঙুল দিয়ে একটা বার্তা দিল যে তাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কি বা নেই। হতে পারে যে যে কথা বিসিবি সভাপতি বলেছিলেন যে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নেই, কিন্তু তারা বলেছে মাঠে সেটি খেলার সময় তার কোনো প্রভাব পড়ে না। দ্বিতীয় ম্যাচেই দেখেছি আমরা তামিম এবং সাকিবের একটা পার্টনারশিপ 79 রানের, তারা অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন এবং তারা বারবার যখন তাদের ব্যাটিং এন্ড পরিবর্তন করছিলেন তখন ব্যাটে ব্যাট ঠেকানো, হাতে হাত মেলানো, যে কাজগুলো ব্যাটসম্যানরা দুজন উইকেটে থাকলে করেন সেগুলোও নিয়মিত করছিলেন, কথাও বলছিলেন, সেটা হয়তো ম্যাচের প্রয়োজনে হচ্ছিল, সেটা আলাদা বিষয়ে যদি ধরে নেওয়া যায়। তাহলে আজকের দৃশ্যটা কী বলে, যখন কি না যদি কথা না বলার ব্যাপার থাকতো তাহলে ঘটা করে সাকিবকে ডেকে নিয়ে পিস নিয়ে পরামর্শ করার এই দৃশ্যটা অন্তত গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়তো না। এর থেকে একটা বার্তা তামিম কি বিসিবি সভাপতিকে দিয়ে দিলেন না যে তিনি আসলে অনেক বেশি কথা বলেন, এবং সম্প্রতি একটা আলোচনাও এসেছে যে পৃথিবীতে যত ক্রিকেট বোর্ড আছে তার মধ্যে সভাপতি যারা আছেন, প্রধান যারা আছেন, সব থেকে বেশি কথা বলা মানুষ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, অনেকেই তাকে অতিরিক্ত কথা বলেন এরকম বলেন, অনেকে একটু বাড়িয়ে বলেন যে বাচাল অনেকটা, বোর্ড প্রেসিডেন্টের গণমাধ্যমে কিংবা যে কোনো অপশন পেলেই এত বেশি কথা বলা,
এত বেশি তার গণমাধ্যম ফেস করা, এত বেশি ক্যামেরার সামনে আসা, এটা পৃথিবীর আর কোনো ক্রিকেট বোর্ডের সভাপতিকে দেখা যায় না বলেও সমালোচনা শুরু হয়েছে। কিন্তু সেই সমালোচনাগুলো সত্য কি মিথ্যা সেটা হয়তো সময়ই রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু আজকে একটা বড় রেজাল্ট দিয়ে দিল যে যে ছবিগুলো ভিডিও চিত্রগুলো দেশের তাবৎ গণমাধ্যমে খবর হয়েছে, শিরোনাম হয়েছে, আলোচনার বিষয় হয়েছে, যে তামিম এবং সাকিব একসঙ্গে অনেকক্ষণ কথা বলছেন, ম্যাচের বিষয় নিয়ে আলোচনা করছেন, পিস নিয়ে আলোচনা করছেন এবং সেখানে হাতুরে সিংয়ে উপরে যোগ দিয়েছেন। বার্তাটা আসলে কি গেল, আপনার কি মনে হয়? তামিম সাকিব তাদের যে দৃশ্যগুলো মাঠে ঘটার কথা না সেগুলো ঘটিয়ে বিসিবিকে একটা বার্তা সত্যি সত্যিই দিলেন কি না, এতে কি বিসিবি কিংবা বিসিবি বসের টনক নড়বে কি না, সেটাও একটা বড় বিষয়।